কলকাতা ইস্কন টেম্পল। একটু ভিডিও করে নিই, চারপাশটা দেখে নিই। আমরা উবের করে চলে এলাম এখানে এসে, আমাদের জুতোগুলো রাখতে হচ্ছে। আমাদের প্রথম স্টেপ ডান, এবার ভেতরটা গিয়ে আমরা একটু ঘুরে নেব। জানি না এখানেও ভেতরে ভিডিওগ্রাফি করতে দেবে কিনা, এখানেও যদি ভিডিওগ্রাফি না করতে দেয় খুব দুঃখ পাবো, কারণ কালীঘাট মন্দিরে ভেতরটা দেখাতে পারিনি বলে খুব খারাপ লাগছে। আমি নিজেও জানতাম না যে ওখানে করা যায় না ভিডিও। আমার সব থেকে খারাপ লাগছে ভিডিও করতে পারলাম না, কালীঘাট মন্দিরে ঢোকা মাত্রই বলছে মোবাইল বন্ধ মোবাইল বন্ধ, খুব বাজে লাগলো ব্যাপারটা। দেখি এবার এখানে কি কদ্দূর হয়। সামলে বলল, সামলে রাখতে, হ্যাঁ সেটা তো অবশ্যই। আমরা ঢুকে পড়েছি ইস্কন মন্দিরের ভেতরে, এবং জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো। খুব সুন্দর অ্যাটমসফিয়ার ভেতরে, যতটা পারছি দেখাচ্ছি। আমরা আছি ইস্কন মন্দিরের ভেতরে, শ্রী প্রভুপাদের ছবি ওইদিকে, আর এদিকে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধিকা বিরাজ করছেন, এবং এইদিকে শ্রী জগন্নাথ দেব এবং বলরাম এবং সুভদ্রা দেবী বিরাজ করছেন, এবং ভক্তরা সবাই আমরা দেখতে পাচ্ছি বসে আছি, সবাই নাম কীর্তন করছে। খুব সুন্দর অ্যাটমসফিয়ার, এবং ভেতরটা এতটা সুন্দর, এখানকার অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর, না এলে আপনারা বুঝতে পারবেন না, খুবই সুন্দর। মানে এখানে আসলে আর যেতে ইচ্ছা করবে না, ওই জন্য আমি বেশিক্ষণ ভিডিও করছিলাম না, তবুও কিছুক্ষণ করে নিলাম ভিডিওটা আপনাদের দেখানোর জন্য। আমার ভিউয়ার্স, আপনারা দেখছেন ইস্কন মন্দির, এটি কলকাতায় অবস্থিত এলগিন রোডের ওপরে। আপনারা চলে আসতে পারেন শিয়ালদা থেকে, ওলা বা উবের করেও চলে আসতে পারেন। এটি বাংলাদেশ হাই কমিশনার থেকে একটু দূরে, এবং ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের কাছেই বলতে পারেন, ওই ওই রাস্তাটি অবস্থিত।
ইস্কন মন্দিরে প্রার্থনা করলাম, হরে কৃষ্ণ নামগান করলাম এবং এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। খুব সুন্দর পরিবেশ কাটালাম, সন্ধ্যা আরতি দেখা সম্ভব না আমাদের পক্ষে, কারণ আমাদের যারা ফ্রেন্ডস বাকিরা এসছে তাদেরকে বাড়ি যেতে হবে এবং সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা আরতিরও ব্যবস্থা আছে, কিন্তু এখন এই মুহূর্তে সন্ধ্যা আরতি দেখা সম্ভব না।